বাকি জীবনটা কি বাচ্চা হবে তুমি না মানে বলে বা প্রথমে দেখেছিলে, প্রথমে দেখেছে না? লোমটা, লোমটা এখন ট্রিম করে দিয়েছে, একটু স্মুথ টাইপের করে দিয়েছে লোমটা, কি সুন্দর হ্যাঁ লাগছে এখন কিছুটা আর। আমার কাছে আছে, তুমি আমাকে 1 সপ্তাহ আগেও পাঠিয়েছিলে। আমি ভেবেছি কি বলতো, আমি ভেবেছি হয়তো তুমি এই বাচ্চাটাকে কিনতে চাইছো বা কারো কেউ বিক্রি করবে, আমি জন্য ইন্টারেস্ট নিইনি। তুমি যে ওকে রেস্কিউ করেছো, বাড়িতে নিয়ে এসেছো, আমি সেটা সত্যি জানতাম না, বি ভেরি ফ্র্যাঙ্ক। মানে অনেকেই আছে আবেগের বশে নিয়ে নেয় বাচ্চাদেরকে, কিনে নেয়, তারপর রাখতে পারে না, তারপর লক্ষ্য যে মানে দিতে পারলে বাঁচে, কারণ এদেরকে অল্পই। এটা হচ্ছে ওর ছবি, ছবিটা আমাকে পাঠিয়েছিল ও, এটা হচ্ছে ওর ছবি, দেখো। এটা ফার্স্ট, এটা 1 সপ্তাহ পরের ফটো এটা। আচ্ছা 1 সপ্তাহ পরে। আচ্ছা ও, তুমি কতদিন আগে ওকে নিয়ে এসছো তাও মোটামুটি? এইটা নিয়ে এসেছি আমি ওটার বিটিং করানোর 2-3 সপ্তাহ আগে, মানে তোমার এটা প্রায় হয়ে গেল আজকে 3-4 মাস হয়ে গেল আমার বাড়িতে রয়েছে, 4 মাস মতো। চার আর মাস এত ফ্রেন্ডলি, হ্যাঁ, এ না বড়টাকে কিছু করে না বড়টা একে কিছু করে, দুজন দুজনের সাথে খেলে। এই চিনি চিনি, ওই চিনি চিনি, চিনি চিনি বাবা কানগুলো আবার তুলছে হালকা হালকা করে, ভীষণ মিষ্টি কিন্তু। ও বাবা, এবার ধরলে নমস্কার করে, হ্যাঁ নমস্কার করে, দেখাও দেখাও, নমস্কার করে দেখাও একটু আমাদেরকে, নমস্কার কর, নমস্কার কর, নমস্কার কর। এখন মুডে নেই, খাওয়ার টাইম আছে না, তোমাকে আমি বিকেলবেলা ভিডিও করে একটা পাঠাবো। সবসময় পমও করে, মানে আমাদের অরিজিনাল পমেরানিয়ানও করে, এরকম করে। হ্যাঁ ও বাবা, সেম এও। ও কি খাচ্ছে, ওর ফুড হ্যাবিট কি আছে গো, কি খাচ্ছে এখন? সব খায়। আর তুমি তুমি যখন নিয়ে এসছো, তুমি কি ওর ভ্যাকসিনেশনের কার্ড বা ভ্যাকসিন কার্ড সবকিছু দেখেছো, মানে প্রপারলি হয়েছে কিনা সবকিছু? ওইগুলো কোনো ডিটেলস নেই বলছে, আমি তুমি আমাকে বললো যে তুমি যদি নিয়ে নাও তো নিয়ে নাও, নইলে আমি এটা ছেড়ে দেবো। না ছেড়ে দেবো বলেনি, মানে বলছে আমি অন্য কাউকে দিয়ে দেবো। আমি তো অন্য কাউকে কেন দেবে, তাই আমাকে দিই। আমি তারপরে আবার নিয়ে এসে এটাকে কৃমি করেছিলাম, শুধু কৃমিটা করেছি। হ্যাঁ তুমি ওকে, তুমি তুমি কৃমি করার না, মোটামুটি এই বছরের DHPPIটা করিয়ে নেবে আগে। হ্যাঁ আমি এপ্রিলে যখন ওই ওই আমার বড়টাকে নিয়ে যাবো, তখন এই দুটোকে একসাথে নিয়ে করাবো। হ্যাঁ একটু ডেট যেন মিস না হয়, DHPPI করে। অলরেডি 1127 জন দেখছে আমাদের লাইফটা, আমার সাথে রয়েছে চিনি, একটা 4 বছর বয়সের একটা চিহুয়াহুয়া ও ফিমেল, এবং ওর একটা পেয়ার আছে, একটা মেলও আছে। এবং যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে, বন্ধুরা ভুল করে ওখানে কত দাম কি কিচ্ছু লিখো না, এটাকে এই বাচ্চাটাকে কৃষ্ণনগর থেকে রেস্কিউ করেছে আমার এক ভাই ইয়াকুব আছে লাইনে। ইয়াকুবের ইয়াকুবের লাইফ তোমরা কালকে দেখেছো, জয়ন্ত দেখছে, জয়ন্ত তুমি কল করেছিলে, কাটলাম কারণ লাইভে ঢুকবো বলেই কলটা কাটলাম, শেষ করে কল করছি। ভীষণ মিষ্টি একটা চিহুয়াহুয়া ইয়াকুবের কাছে রয়েছে এই মুহূর্তে, ওকে নিয়ে এসছে। এদেরকে একটা সময় মেটিং এর কাজে লাগাতো, এদেরকে একটা সময় বাচ্চা প্রোডাকশনের ফ্যাক্টরি বানানোর মানসিকতা নিয়ে অনেকে নিয়েছিল, কিন্তু যখন দেখছে একে ঠিক করে রাখতে পারছে না, তখন হাঁপ ছেড়ে বাঁচবে বলে একে যে কোনো জায়গায় দিয়ে দেওয়ার প্ল্যান করেছিল, কিন্তু একটা ওর কপাল ভালো, একটা ভালো বাড়ি পেয়েছে। সবার মানসিকতা ভালো নয়, ম্যাক্সিমাম লোকই যেহেতু এটা রেয়ার ব্রিড, এটাকে নিয়ে বিক্রি করবে বলে লাফালাফি করে, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দেবে। কিন্তু সেই জায়গা থেকে ইয়াকুব ওকে বাড়িতে রেখেছে, সুস্থ করেছে, ওর বাড়িতে ফ্রেঞ্চ ম্যাস্টিফ আছে এছাড়াও। আচ্ছা তোমার বাড়ি থেকে আর কোনো ব্রিড আছে? না 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 না, কি সুখী মিষ্টি গো। আচ্ছা ওকে না, ওকে কি স্কিন লোশনটা একটু মাখাতে হবে? হ্যাঁ আমি একটু সিরাম দিয়েছিলাম, সিরাম যে মাথায় মাথায় না চুলে। তুমি তুমি একটু না, চোখের উপরটা ইনফেকশন হয়েছে মনে হচ্ছে, বা কোনো কামড়া কামড়ি বা কোনো একটা ছোট উন রয়েছে। হ্যাঁ তুমি একটু কি স্কিন লোশনটা দিও পারলে। না না, এখানটা লোমটা উঠে গেছে হালকা। আমি যখন যাবো তোমার কাছে, যখন যাবো আমি, জয়ন্ত প্রামাণিক লিখেছে যে ম্যাস্টিফের বাচ্চাগুলো কেমন আছে, ম্যাস্টিফ নয় ম্যাস্টিফ অনেক আছে, ফ্রেঞ্চ ম্যাস্টিফ বাচ্চাগুলো ঠিক আছে, সবাই সুস্থ আছে, এবং কালকে রাতে 7টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার মধ্যে 2টো বাচ্চা বাঁচে বাঁচেনি প্রাণে। এবং একটু বলো ডেলিভারিটা কিভাবে হলো একটু বলো, তারপর আবার চিনিকে দেখবো আমরা। ডেলিভারিটা তো নর্মালি যেরকম হয় সেরকম হয়েছে, শুধু 2টো বাচ্চা উল্টো উল্টো হয়ে গেছে, মানে ফার্স্ট বাচ্চাটা মাথা বেরোনোর জায়গায় পা বেরোচ্ছিল প্রথমে, হ্যাঁ বললে, হ্যাঁ ওইটাকে ফার্স্ট বাচ্চাটাকে টেনে বার করা হয়েছে, মানে আচ্ছা ওটাকে, তারপরে সেকেন্ড বাচ্চাটা উল্টো বেরোলো, তারপর দিয়ে সব বাচ্চা সিধা, বুঝতে পেরেছি। লাস্টের সবাই দিকে যেন সুস্থ তারপরে থাকে, ফিমেলের আর কোনো জোর ছিল না, তারপর ডেল মানে প্রথম একটা স্লাইন দেওয়ার পরও তারপরও জোর পাচ্ছিল না, তারপর আবার একটা হাফ দিয়ে বুঝতে পেরেছি, লাইন দিয়ে দিয়ে পুশ মারাতে হচ্ছিল। না না খুব ভালো। আর আরেকটা কথা সবাইকেই বলবো, হঠাৎ করে হঠাৎ করে একটা ব্রিড ভালো লেগেছে বলে নিয়ে নেবেন না, আগে চর্চা করবেন, আগে জানবেন কত বছর মাছে ইউজুয়ালি কি কি ধরনের রোগ হয়, কটা ভ্যাকসিন হয়েছে, কার থেকে নিচ্ছেন, তার শিক্ষা দীক্ষা যোগ্যতা কি আছে, এটাও ইম্পর্টেন্ট।
খুব জানাশোনা লোকের থেকে কুকুর নিলেই যে আপনি ঠকবেন না সেটা নয়, চেনাশোনা